বাহ, খুব সুন্দর ফসল হয়েছে তো। সবই আপনাদের কৃপায় ছোট রাজকুমার। এবার তো বর্ষা খুব ভালো হয়েছে, ইয়ে আর মনে হয় ফসল খুব ভালোই হবে জানেন। ছোট রাজকুমার, এই যে জমিগুলো আছে না, এগুলো তিন ফসলি জমি। হ্যাঁ, এখানে খুব ভালো ধান হয় মোড়ল। হ্যাঁ, ওই ইয়ে ওই কচ্ছন বিনা ধান, তারপরে ধরুন এই রাজকুমারী, তারপরে হলো কি কাজী লা দিদি। আর ধানের দাম না রাজাবাবু বেশ বাড়ে। বাহ, বর্ষাও আমাদের কি পায়, ধানও আমাদের কি পায়, চালের দামও আমাদের কি পায়। হুজুর, ইয়ে আপনারা হলেন গিয়ে মা বাপ। এ মোড়ল, বলেন না এক পাত্তা। তোমাদের কিন্তু এখনো খাজনা দেওয়া বাকি আছে। হ্যাঁ, ওই 58 টাকা আর ওই 40 চেলি ধান। হ্যাঁ, না না চিন্তার কিছু নেই, এবারে তো ফসল খুব ভালো হয়েছে, এবারে সব আদায় হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আরে এটা তো একটা পোড়া ঘর, এটা পুরলো কি করে? আগে ইয়ে মানে এটা তো পোড়া বাড়ি। হ্যাঁ হ্যাঁ, সবই ধরুন গিয়ে মানে আপনাদেরই না, মানে রায়বাবু আমরা এখন বরং ওই চণ্ডী মণ্ডপের দিকে যাই, ওখানে অনেক মেয়ে অপেক্ষা করছে রাজা দেখবে বলে। হ্যাঁ, আর আপনি একটু পায়ের ধুলো দিয়ে আমাদের যদি ধন্য করেন। হ্যাঁ, ইয়ে মানে আর কি কোনোদিন তো এরকম দৃশ্য ওরা দেখেনি রাজাবাবু। ছোট ছোট রাজকুমার, সেটাই করা যাক, প্রজাদের ভক্তি ভালোবাসায় বাধা দেওয়া রাজধর্ম নয়। যাওয়া যাক, যাওয়া যাক। কিন্তু গ্রামের মধ্যে এরকম একটা পোড়া বাড়ি, এখানে এভাবে, এটা একটা অদ্ভুত ব্যাপার না নায়েব কাকা? আরে চলো চলো, কত জায়গায় কত কিছু দেখবে, সব জায়গায় তো দাঁড়ানো ঠিক নয়। আরে চল 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 চলো চলো। কিন্তু আপনারা তো আমার কথার জবাব দিলেন না, এই বাড়িটা কি করে পড়লো মোড়ল মশাই? হ্যাঁ কি ইয়ে মানে আমি তো মানে আপনি পাই পয়সা খাজনা হিসাব রাখতে পারেন, কিন্তু গ্রামের মধ্যে একটা বাড়ি কিভাবে পুড়ে গেল সেটা আপনি জানেন না, এটা আমায় বিশ্বাস করতে হবে। বলুন আমি জানি কিন্তু বলবো না। আপনি বিশ্বাস করুন রাজা মশাই, আমি ইয়ে মানে থাক, আর মিথ্যা নাই বা বললেন, বরং যার বাড়ি আমি তাকে জিজ্ঞাসা করি, এই বাড়িটা কার, কার এই বাড়ি? সবাই চুপ করে আছো কেন? ছোট রাজকুমার দেখছো তো ওরা কোনো কিছু বলতে চাইছে না, ওই অপদেবতা টেবতা হবে আর কি বুঝলে। চলো চলো চলো, বেলা গড়িয়ে এলো, চলো 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 চলো। আমি বললেও তো না শুনবে না, কার বাড়ি এটা বলো, কার বাড়ি এটা? আগে হুজুর হরি পাগলা। হরি পাগলা কোথায় আছে? আরে শুনলে তো হরি পাগলা, আরে পাগল ছাগল মানুষকে এরাই বা কোথায় খুঁজে বেড়াবে বলো তো দেখি। আরে সেই হয়তো নিজের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। আরে এইসব কথা বলে কোনো লাভ নেই, বেলা হয়েছে, চলো এবার চলো চলো। যাচ্ছি যাচ্ছি, দেখো তো যেতে বললো, চলো। দাঁড়ান, তুমি তুমি এই বাড়িতেই থাকো? কে তুমি, কে তুমি? হরি, হরি, কার সাথে কথা বলছিস তুই জানিস? তোর জিভটা টেনে ছিঁড়ে ফেলে দেবো আমি। দাঁড়া, আমি কেউ না হরি, তুমি এই পোড়া বাড়িতে থাকো, তোমার কষ্ট হয় না? আমি আমার লোকেদেরকে বলে এই বাড়িটা সারিয়ে দেবো।
আমার বাড়ি সাড়িয়ে দিবি? আমার ছেলে মেয়ে বউ সবাই ঘুমোচ্ছে ওখানে, কেউ কেউ বিরক্ত করতে পারবে না, কেউ বিরক্ত করতে পারবে না, কেউ ওদের বিরক্ত করতে পারবে না, কেউ না। তোমার বউ ছেলে মেয়ে? জানিস ওরা বলে গেছে আমার বাড়ি যে সারিয়ে দেবে তার ছেলে মেয়েকেও ওরা ঘুম পাড়িয়ে দেবে, তার বাড়ি ওরা জ্বালিয়ে দেবে। পারবি? পারবি? পারবি জমিদারের সঙ্গে লড়াই করতে? পারবি? পারবি না, পারবি না, পারবি না, পারবি না, পারবি না, পারবি না। কি শুনছি আমি? কি বলছো? আরে ছোট কুমার, ওর কথা শুনে কি হবে বলো তো দেখি। আরে ও তোর না, আমাকে এটা জানতেই হবে, আমাকে জানতেই হবে, আমাকে জানতেই হবে সেদিন কি হয়েছিল। তুমি জানো? তুমি তুমি তোমরা তোমরা জানো? মশাই, আগে আমি আমি কিছু জানি না, আমি তো আপনাদের পায়ের তলায় ধুলো ছোট রাজবাবু। কেউ কিচ্ছু জানে না, কেউ কিচ্ছু জানে না, কেউ কিচ্ছু জানে না, কেউ কিচ্ছু জানে না। আমি ব্রজেশ্বর রায় নারায়ণপুরের ছোট রাজকুমার। তোমরা কার ভয়? কার ভয় আমাকে সত্যি কথা বলছে না? এই দেখো কি কাণ্ড, আমার কাকে কাকে জিজ্ঞেস করছে, দেখো। বলো বলো। হুজুর হুজুর, আমি সব বলতে পারি হুজুর, কিন্তু ভয়ে বলবো না, নির্ভয়ে। তুমি যদি হরির বাড়ি আগুন না লাগিয়ে থাকো তাহলে ভগবান সাক্ষী তোমার কোনো ক্ষতি হবে না। বলো বলো। হ্যাঁ বলছি বলছি হুজুর, সব বলছি সব। সেবারে সেইবারে যেবার গোমরক লেগেছিল হুজুর, সেই গোমরকে হরির দুটো জোয়ান বলদ মইরে গেল টপ টপ করি। সেবারে ভালো ফসল হলো না হুজুর। এদিকে এদিকে হরির মাথায় খাজনার চাপ, মহাজনের চাপ। দু বছর হরি খাজনা দিতে পারেনি হুজুর। ছোট ছেলেটা হওয়ার পর হরির বউরে সেই যে ব্যামোয় ধরল, আর বিছানা থেকে উঠতে পারে না। অনেক অনেক হাতে পায়ে ধরেছিল হরি খাজনা মুকুবের জন্যে। শুধু হাতে পায়ে ধরা নয় হুজুর, কাছারি বাড়িতেও গিয়েছিল। কিচ্ছু হয়নি হুজুর, কিচ্ছু না। তারপর তারপর হঠাৎ একদিন